স্টুডেন্টস, আজ পড়াশোনার কথা নয়, আজ কথা বলবো সেই সমস্ত মেয়েদের জন্য অথবা নারীদের জন্য যারা সংসার এবং বাচ্চা সামলেও পড়াশোনা করতে চায় এবং চাকরি পেতে চায়। তাদের মাথার উপর থাকে অনেক প্রেশার। তোমরা সকলেই যারা সংসার সামলাও তার বা বিবাহিত, বিশেষ করে বাচ্চা থাকলে তো আরোই, জানো যে কত কষ্ট তোমাদের। তোমরা নিজেদের জন্য সময় পাও না পড়াশুনো করার, কিন্তু তোমাদের জন্য আজকে আমি কিছু এমন টিপস দেবো যেখান থেকে খুব সহজে তোমরা কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকে তোমাদের কথাই হোক। প্রথমেই বলে রেখে দিই যে অনেকেই ভাবে হয়তো বিয়ে হয়ে গেলে মেয়েদের আর পড়াশুনো করা হবে না, কিংবা বাচ্চা হয়ে গেলে সেই মেয়ে আর পড়তে পারে না। এমনটা কিন্তু নয়, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি বলে রাখি। তোমরা কিন্তু চাইলেই, নিজেদের মনে যদি জোর থাকে, অবশ্যই চাকরি পেতে পারো, কিন্তু তার জন্য কিছু টিপস আমাদেরকে মেনে চলতে হবে। কী টিপস? যেমন প্রথমেই বলি যে একটা সংসার হয়ে গেলে কিন্তু একটা মেয়ের উপরে অনেক দায়িত্ব থাকে। তোমরা জানো রান্নার দায়িত্ব, ঘর বাড়ি সামলানোর দায়িত্ব, আরও বাকি যে মেম্বার থাকে স্বামী সহ পরিবারের অন্যান্য যে সদস্য থাকে বা সদস্যা, তাদেরকে দেখভালের দায়িত্ব কিন্তু একটা মেয়ের উপর এসে পড়ে। এছাড়াও মেয়েরা হঠাৎ করে নতুন পরিবেশে এসে মানিয়ে নিতেও সময় লাগে, তো এই সমস্ত কিছু হবার ফলে মেয়েরা একটু ভ্যাপাচ্যাকা খেয়ে যায়। কিন্তু তোমাদেরকে এই অবস্থা থেকে কাটিয়ে উঠে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। প্রথমেই বলি, নিজেদের জন্য সময় বার করো। আমরা হয়তো ভাবি যে বিয়ে হয়ে গেছে আর কি হবে, যা হবার হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। তোমাদের নিজেদের একটা জীবন আছে, নিজের একটা পরিচয় আছে, সেই কথাকে মাথায় রেখে নিজে নিজের জন্য সময় বার করো। দিনে 24 ঘন্টার মধ্যে থেকে অন্তত কম করে হলেও 3 ঘন্টা সময় নিজেকে দাও, শুধুমাত্র সেটা নিজের সময়, অন্য কারোর নয়। তাই বললাম প্রথমেই রুটিন বানানোর চেষ্টা করো। আমি এই কথাতে রুটিন বানানোতে আরও আসছি পরে ডিটেলসে। তার আগে বলি যে দেখো, আমাদের হাতে অনেক সময় খালি সময় থাকে, সেই সময় কী করি, একটু ফেসবুক চেক করি, কিংবা হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ ফরওয়ার্ড করি, একটু স্টোরি দিই, কিংবা একটা ইনস্টাতে রিল বানাচ্ছি। আমরা আমাদের হাতের সময়গুলোকে এভাবে নষ্ট করি। তোমরা কিন্তু আজকের পর থেকে শপথ নাও যে সময় নষ্ট করবে না। তোমরা হয় পড়াশুনো করবে অথবা পড়াশুনো কোনো বই পড়বে, যদি ভালো না লাগে পড়তে, একঘেয়েমি লাগে, গল্পের আকারে বইটা পড়ো, রিডিং পড়ো, কিন্তু সময় নষ্ট করো না বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। এরপর যে সমস্ত জব সহজে পাওয়া যায়, বিশেষ করে যেগুলোতে মেয়েদের ছাড় থাকে, যেমন লেডি কনস্টেবল, কিংবা ধরো মেয়েদের জন্য আমি বলেছিলাম নার্সিংয়ের জব ভীষণ ভালো, সেটা বা ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, এটা শুধুমাত্র মেয়েদের চাকরি। তো এই ধরনের যে চাকরিগুলো আছে যেগুলো শুধুমাত্র মেয়েদের জন্য সংরক্ষিত, কিংবা মেয়েরা যেখানে খুব সহজে চাকরি পেতে পারে, সেইগুলোর উপরে ফোকাস করো এবং সিলেবাস ধরে সুন্দর করে টপিক ওয়াইজ পড়া শুরু করে দাও নিজেরা বাড়িতেই। কোনো কোচিংয়ের ভরসা নয়, বাড়িতেই পড়াশুনো করো। এরপরে আমি আসি রুটিনের কথায়। দেখো, তোমাদের যাদের বাচ্চা আছে তাদের জন্য আমি মেনলি বলছি, বাচ্চা না থাকলে তোমরা তারাও নিজেরা একটু সাজিয়ে গুছিয়ে নিও। চেষ্টা করো সকালে ঘুম থেকে যা সময় তুমি ওঠো তার থেকে 30 মিনিট আগে ওঠার, বেশি আগে আমি উঠতে বলছি না, মাত্র 30 মিনিট আগে ওঠো। এবং ঘুম থেকে ওঠার পর কী করবে, একটুখানি সময় নিজেকে দাও, পড়তে বসো, তখনও বাচ্চা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে ঘুমাতে দাও, তুমি পড়তে বসো 30 মিনিট, তুমি পড়াশুনো করে নাও। তোমার পড়াশুনো হয়ে যাবার পর এরপরে সংসারের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করো, বাচ্চাকে খাওয়ানো, তাকে স্নান করানো, তোমার নিজের খাওয়া দাওয়া আছে, অন্যান্য আরও অনেক কাজ থাকে একটা সংসারের, আমি জানি তো তোমরাও জানো আশা করি। তুই সমস্ত কাজগুলো চেষ্টা করো দুটোর মধ্যে কমপ্লিট করে নেওয়ার, তার বেশি সময় কিন্তু সংসারের জন্য রাখবে না। তো একটু স্পিডে কাজ করতে হলেও তাই করো, কিন্তু দুটোর মধ্যে একদম নিজেও স্নান করে নাও, নিজে খেয়ে নাও, তোমার যে বাচ্চা তাকে খাইয়ে দাও, স্নান করে দাও, এবং অন্যান্যদের মেম্বারদেরকেও খাইয়ে দাও, সকলকে দিয়ে তুমি একদম হয়ে গেলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে তুমি নিজেও একটু ঘুমিয়ে নাও, কারণ তুমি সকাল থেকে কাজ করছো, তোমার মাথায় কিন্তু জিনিসটা রাখতে হবে, তুমি বসে নেই, তুমি কাজ করছো, তোমার শরীরে ক্লান্তি হয়ে গেছে, সেই সময় পড়তে বসলে তুমি পারবে না মনে রাখতে। তো তাই জন্য ব্রেনটাকে একটু রেস্ট দেওয়া দরকার, তুমি 1 ঘন্টা ঘুমিয়ে নাও। 3টে থেকে 5টা ঘুম থেকে উঠলে উঠে পড়তে বসো, 2 ঘন্টা যদি নাও হয় 1.5 ঘন্টা অন্তত চেষ্টা করবে যে নিজে অন্তত 4:30 পর্যন্ত নিজে পড়াশুনো করার, করলে পড়াশোনা তো বাচ্চাও ঘুম থেকে উঠলো, তাকে আবার খাওয়ালে, তার সঙ্গে একটু খেললে, যেমন যা হয় করলে। করার পর সন্ধ্যের সময় মোটামুটি বাচ্চাকে বাড়ির যারা অন্যান্য সদস্য আছে তাদের কাছে রেখে দাও, তাদেরকে বলো তাদেরকে একটু পড়তে বসাতে, কিংবা যদি ছোটো বাচ্চা হয় তার সঙ্গে একটু খেলা করতে। যদি কোনো সদস্য না থাকে তাহলে নিজে একটুখানি বাচ্চাকে পড়তে বসাও বা কিছু খেলনা দিয়ে দাও, সে তোমার পাশে বসে খেলুক, তুমি নিজে পড়তে বসো। তুমি পড়তে বসলে বা তোমার যদি স্বামী থাকে তাকে বলো তুমি একটু বাচ্চাটাকে 2 ঘন্টা সামলাও, আমি একটু পড়বো। তো তুমি তখন নিজে 2 ঘন্টা পড়তে বসবে মন দিয়ে এবং পড়বে, তোমার পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর উঠে তাকে বাচ্চাকে খাওয়ানো বা সংসারের যাবতীয় কাজ সেগুলো আবার করো।
করার পর মানে ধরো 6টা থেকে 8টা তুমি পড়লে 8টা থেকে উঠে আবার তুমি রান্না বান্না বা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করলে করার পর 10টা রাত্রি 10টার মধ্যে চেষ্টা করো বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়ার ঘুমিয়ে গেল বাচ্চা তুমি নিজে খাওয়া দাওয়া করলে পড়তে বসো 1 ঘন্টা পড়ো বেশি সময় নয় 1 থেকে 1.5 ঘন্টা পড়ো রাত্রি 11টা 11:30টা 12টা অবধি পড়ো কারণ সকালে আবার তোমায় উঠতে হবে পড়াশোনা করে তুমি ঘুমিয়ে পড়ো এই রুটিন যদি ফলো করো দেখবে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে তুমি আগের থেকে অনেক কিন্তু বেশি শিখতে পারছো অবশ্যই আমাদের নিজেদেরকে একটু এফোর্ট দিতে হবে না হলে পারবে না কারণ এফোর্ট ছাড়া তো কিছু হয় না তোমাকে কষ্ট করে পড়তে হবে এটা তোমাকে সময় বার করে নিতে হবে আমি জাস্ট একটু বললাম এক্সাম্পল দিলাম যে কিভাবে সময় বার করবে তোমাদের সংসার তোমরা আমার থেকে আরো ভালো বুঝবে কিন্তু আমি যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো অবলম্বন করো দেখবে তুমি একজন মা তুমি সব পারো তুমি অবশ্যই তুমি স্বামী সন্তান সংসার সামলে অবশ্যই খুব ভালো একটা চাকরি পাবে সেই শুভকামনা আছে এবং সেই শুভ তোমাদের জন্য শুভকামনা করি বলেই কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখি কারণ এমন অনেক মা আছে যারা চায় যে সব কিছুকে সামলে একটা চাকরি তো সেই সমস্ত মেয়েদের জন্যই কিন্তু আমি কথা বললাম আজকে তোমরা অবশ্যই চেষ্টা করো তোমরা পারবে তোমাদের উপর আমার বিশ্বাস আছে আর আমি জানি তোমরা পারবে আর তার সঙ্গে সঙ্গে বলে রেখে দিই যে আমাদের এখানে কিন্তু সরকারি চাকরির জন্য পড়ানোও হয় তোমরা যদি এখানে জয়েন করতে চাও তাহলে মাত্র 690 টাকায় তুমি 1 বছরের জন্য জয়েন করতে পারবে এই যে স্ক্রিনে থাকা নাম্বার দেখছো নাম্বারটায় তোমরা কল করবে এবং আরও ডিটেলসে তথ্য পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই রইল আমি আবারও বলছি যে অবশ্যই পারবে শুধু একটু চেষ্টা করো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কারণ আমি জানি আমার ভিডিও এমন অনেকে দেখে এমন ক্লাস আমার অনেকে করে যারা হচ্ছে কিন্তু বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে সন্তান আছে কিংবা যারা বিবাহিত তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকের এই সেশন কেমন লাগলো অবশ্যই জানিও আর মানে অবশ্যই তোমরা চেষ্টা করবে এবং সুখবর খুব তাড়াতাড়ি আমি তোমরা দিক থেকে পাবো এটাও আশা রাখছি তাহলে সকলে ভালো থেকো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তীতে